আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন আশা করি। যে যেখানে আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন। ক্রিয়েটিভিটি বাই লিমা আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে মসুরির ডাল আর পটল দিয়ে ভীষণ মজাদার রেসিপি তৈরি করব। ছোট বড় সবাই এটা খুবই পছন্দ করবে। চলুন যাই দেখে আসি আমার মূল ভিডিওটি। প্রথমে আমি এক কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি এবং কিছু পটল নিয়ে নিয়েছি। আমি এখন পটলগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিব। আমি একে একে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আপনারাও এইভাবে পটলগুলোকে সুন্দর করে কেটে নেবেন। বেশি মোটা করা যাবে না, পাতলা পাতলা করে এইভাবেই কেটে নিতে হবে। আর এখানে আমি কিছু মসুরির ডাল নিয়েছি, ওগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলোর সঙ্গে মসুরির ডাল মিশিয়ে দিব। এরপরে আমি এক চামচ হলুদের গুঁড়া, কিছু কাঁচামরিচ, ফালি করে কেটে দিয়েছি, কিছু পেঁয়াজ, এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এক চামচ লবণ দিয়ে দিব। এবং এখন আমি এক কাপ পানি দিয়ে দেব, যেহেতু মসুরির ডাল সিদ্ধ হতে বেশি পানি লাগবে না। এখন আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, কারণ মসুরির ডাল পটল রান্না করতে বেশি সময় লাগবে না। আমার প্রায় রান্নাটা হয়ে এসছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। আমি ডালগুলো এখন বাগার দিব। আমি রান্নায় সবসময় সরিষার তেলটাই ব্যবহার করি। এখানে আমি কিছু তেজপাতা দিয়ে দিয়েছি এবং এক চামচ জিরা দিয়ে দিয়েছি। এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নিব। তারপরে আমি এখানে কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, ওগুলাও এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার প্রায় এগুলো ভাজা হয়ে এসছে, প্রায় লাল হয়ে এসছে। এখন আমি ডালগুলো তেলে দিয়ে দিব। আমার প্রায় রান্না হয়ে এসছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটির পাশেই থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।